আইজলের মুখোমুখি মোহামেডান, আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সাদা কালো ব্রিগেড। আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মোহামেডান স্পোর্টিং ও আইজল এফসি। সেকেন্ড লেগে নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে শনিবার সন্ধে 7টায় আরজি স্টেডিয়ামে নামছে মোহামেডান। নিজেদের ঘরের মাঠে আইজলকে 2-1 গোলে পরাজিত করে সাদা কালো ব্রিগেড। গত ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে হারের পর এই ম্যাচ কার্যত ফিরে আসার মঞ্চ মোহামেডানের কাছে। কোচ আন্দ্রে চেরনিজভের তত্ত্বাবধানে কঠোর অনুশীলনে ব্যস্ত গোটা দল। জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামতে চলেছে সাদা কালো ব্রিগেড। এই মুহূর্তে 27 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে মোহামেডান, আর এই ম্যাচ সেই আধিপত্য রেখেই খেলতে চাইছে চেরনিজভের ছেলেরা। সব ম্যাচকেই সমান গুরুত্ব দিয়ে বিচার করেই এগোতে চাইছে সাদা কালো ব্রিগেড। আমাদের ক্যাপ্টেনের ইনজুরি আছে, অ্যালেক্সিসের ইনজুরি আছে, ব্যারেটো এবং ডেটল, চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি আছে। তবে আই লিগ ম্যারাথন লিগ, এখানে ইনজুরি হবে, কার্ড হবে, তার মধ্যে আমাদের খেলতে হবে। অ্যালেক্সিস আমাদের টিমের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং এই ম্যাচে জোসেফও নেই। জোসেফও আমাদের ডিফেন্সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং অ্যালেক্সিস একজন ক্রিয়েটিভ প্লেয়ার, যে গোল করায় অনেকগুলো অ্যাসিস্ট করেছে। দেখবে আই লিগে আমরা যতগুলো ম্যাচ জিতেছি দেখবে প্রতিটা ম্যাচের অধিকাংশ গোলের অ্যাসিস্ট অ্যালেক্সিসের ছিল। ভালো ফ্রিকিক মারে, সেট পিস অ্যালেক্সিসের ভালো, সেখানে অ্যালেক্সিস না থাকাটা একটা সমস্যা। তবে এরকম তো একটা ম্যারাথন লিগে হবে, কোনো প্লেয়ার ইঞ্জুরি হবে, কার্ড হবে, তার মধ্যে থেকেই আমাদের এগোতে হবে। সেখানে যদি অ্যালেক্সিসের কথা বলো, আমার মনে হয় খুব পজিটিভ একজন মানে ক্রিয়েটিভ ফুটবলার। হ্যাঁ, দল আত্মবিশ্বাসী, টিমের নিশ্চয়ই তিনজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার ইনজোর্ড এবং রেড কার্ডের জন্য নেই, তাও আমাদের টিম বদ্ধপরিকর এই ম্যাচটা জেতার জন্যে। টিমে যেভাবে দেখলাম প্লেয়াররা একদম খুব সিরিয়াস এবং ম্যাচটা জেতার জন্যে 100% প্লেয়াররা দেবে। আমাদের খেলোয়াড়রা খুবই মানে এই ম্যাচটা নিয়ে প্লেয়ারদের, এবং যেটা বলবো যে এই ওয়েদারটাও খুব সুন্দর, মাঠের পরিবেশ সুন্দর, সেখানে আমার মনে হয় আমাদের খেলোয়াড়রা যে মেজাজে আজকে প্র্যাকটিস করেছে খুব ভালো লাগলো, মানে একটা খুব পজিটিভ। কালকের ম্যাচ আমরা জেতার জন্য 100% আমাদের প্লেয়াররা তাদের 100% দেবে এবং আশা করব কাল টিম মোহামেডান স্পোর্টিং জিতবে। মেজাজ ভালো, ভালো প্লেয়াররা সবাই মানে খুব যেভাবে আমার অ্যাটিচিউড আছে পজিটিভ অ্যাটিচিউড। প্লেয়াররা একটা ম্যাচ হারার পরে, প্রায় 6 মাস পরে আমরা একটা ম্যাচ হেরেছি, সেখানে এই ম্যাচটা আমাদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ এবং আমাদের প্লেয়াররা যে ফুটবল সারা বছর খেলেছে 2022-23 মরশুমে এবং 23-24 শুরুটা একটু খারাপ হয়েছে, আশা করছি প্লেয়াররা এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট 24 স্পোর্টস এন্টার।